শেষ দু তিনটে ভিডিওতে আপনারা এই প্রশ্ন দুটো করেছেন অনেকেই, সেটা হলো আমি কোনো বেকিং ক্লাস করেছি কিনা আর আমি বেকিং শেখাই কিনা। সেক্ষেত্র ধরে বলি, 2019 সালে ভালোবাসার তাগিদ থেকেই একটা বেসিক কেকের ওয়ার্কশপ করেছিলাম দুদিনের জন্য, আর দীপানিতা ভাটিয়া ম্যামের কাছে পাপ পেস্ট্রির একটা ওয়ার্কশপ করেছিলাম, আর বাকি এই কুকি বলুন, পিজা ক্র্যাকার আর যাবতীয় যা সমস্তটাই আপনাদের সকলের মতোই ইউটিউব দেখে নিজস্ব ধারণা দিয়ে একটু করার চেষ্টা করি। আর তাই ক্লাস করার মতন যোগ্যতা এখনো পর্যন্ত অর্জন করে উঠতে পারিনি বলেই আমার ধারণা। চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে বুঝিয়ে ফেলেছি আমার এই সমস্ত কিছু। নমস্কার, আমি মৌমিতা, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন। চলতে থাকুন আমার সাথে কিছুটা পথ। গুড মর্নিং সকলকে, আশা করি প্রত্যেকে ভালো আছেন। গরম একটু পড়েছে বটে, তবে এই সময়টাই ভীষণ সাবধানে কাটাতে হবে, কারণ শুরুটা শেষটা খুব সাংঘাতিক হয়। আজকে যাব দিদির বাড়িতে, দিদির বাড়িতে আজকে আইবুড়ো ভাত আছে। তবে এই ভিডিওটা আমি ব্যাক টু ব্যাক আবারও দুটো পরপর আইবুড়ো ভাতের মুহূর্ত ভাগ করে নেবো আপনাদের সকলের সাথে। ইতিমধ্যে আপনারা দেখে নিয়েছেন যে কী কী বানিয়েছি, বানাতে পেরেছি টুকটাক ওইটুকুই, কারণ মামার বাড়িতেও 7 তারিখে আছে, সুতরাং তার মাঝখানে আমার সময় হবে না, তাই 3টে বাড়ির জন্যই মোটামুটি ওভারঅল বানিয়ে নিয়েছি। আর কয়েকটা বাড়ি, কারণ আমার শরীরটা আর ভালো নেই, আর বেশি দিন এই আইবুড়ো ভাত চলতে থাকলে আমি আর আমার মধ্যে থাকবো না। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাভয়েড করে যাবেন, কারণ আজকে আমাদের এখানে ফুটবল ম্যাচের ফাইনাল আছে, তো সুতরাং এই আওয়াজ হবেই। তো ওখানে গিয়ে আবার সকলের সাথে কি হচ্ছে কি না হচ্ছে আমি খুব ভয়ে আছি, কারণ ওর বাড়িতে খাবার দাবার নিয়ে আমি খুব ভয়ে থাকি। চলো শুরু করি আজকের ভিডিও। চলে এসেছি আমরা দিদির বাড়িতে, আর গন্ধ পুরো নিচের থেকে শুরু হয়েছে, মানে লিফট আমাদের বুঝতে পেরেছে আমরা কোথায় যাচ্ছি, গন্ধতে নিয়ে চলে এসেছে। তোমার কি দাবি, তোমার যে এই যে মিক্স অ্যান্ড ম্যাচ গন্ধ, ধরো একটা আমি চিংড়ি মাছের গন্ধ পাচ্ছি, ধরো একটা মানে সে একটা মিক্স অ্যান্ড ম্যাচ এইটা কিন্তু দারুন। দেখো ছোট প্রচেষ্টা, হ্যাঁ দেখেছো, দেখো মাটি তবে আলাদাই। আমি পিঙ্ক রঙের ব্লাউজ এনেছি, আশা করি ও আমি পিঙ্কই আনতে বলেছিল কিন্তু, হ্যাঁ কারণ জানো তো কালার এইসব দেখলে তো সমুদ্রে যেতে ইচ্ছা করবে তুমি বলো। আজকে আসো গাজেবি ফাইনাল করে এই গেছে নিজে যতই তুমি ভালো করে পড়ো সবসময় নিজেকে তার দিকে ঠেলে দিতে হয় যে না পড়িয়ে দাও পড়িয়ে দাও। চলো মেকআপ আর্টটা করে আসি, সবাই এসে গেছে, মোটামুটি খাওয়া দাওয়া শুরু হবে। দেখো এসো, আর বাকি তো মায়ের থেকে শোনাচ্ছেন আমি ধান নিয়ে ফোটাতে শোনাচ্ছেন ধান আমার না এইখানে দেখো ফুলগুলো কি সুন্দর এইখানে।
এই ফুলটা কি ফুল? সান গোল্ড, মানে এটা হচ্ছে সূর্যের আলোয় ফোটে আবার চাঁদের আলোয় নিভে যায়, মানে দারুন। ওইদিকে একটা দারুন বাসন্তী টাইপের ফুল আছে, বেশ সুন্দর ফুল। মানে সবাই আজকাল এত ফুল ফুল যত্ন করে ফোটায় আর কি, প্রত্যেকের বাড়িতে গেলেই যেগুলো খুব ভালো লাগে। আগের বার বড় মাসির বাড়িতেও দেখিয়েছি, মানে যার যেরকম জায়গা সে যেরকম ফুলের সাথে আর কি বন্ধুত্ব করতে চায়। কি ফুল বলে এগুলো? এখানে চলছে প্রস্তুতি পর্ব, জড়ো জড়ো সব গুলিয়ে যাচ্ছে জড়ানোরই কথা। আবার এটা এই পান পাতার মতন এই এত বড় বড় পাতা, পান পাতার জায়গায় জবা ফুলের পাতাটা দারুন ব্যাপার, কিন্তু দেখতে একটু ভালো লাগবে। হ্যাঁ ফুলের গাছ থাকলে প্রত্যেকের একটাই প্রশ্ন, হনুমান আসে না তো? যেটা আমি আগের বার গিয়েও জিজ্ঞাসা করেছি, মায়ের আমার খুব দুঃখ এটা নিয়ে। ওইদিকে গাছগুলো দেখছিলাম না বৃহস্পতিবার, ওরাও তো খাবে কিছু। এই যে এই যে পাতাগুলো এত বড় বড় জবার পাতাগুলো, এইগুলো জেঠিমার গাছেতে, গাছগুলো যেমন সুন্দর পাতাগুলো তেমনি প্রপার। ওদের মোটামুটি যা অবস্থা একটা স্কেচ করে নেওয়া আগে উচিত ছিল, কারণ যে পরিমাণ ফুল নিয়ে এসেছে আর যে পরিমাণ বাটি সাজাচ্ছে তাকে স্কেচটা করা থাকলে এইভাবে এদের পাগল হয়ে যেতে হতো না। এই যে কাজগুলো দেখছে এগুলো দিদি বাড়িতে করেছে খালার উপরে, এই যে মানে খেটেছে মেয়েটা, যে আন্তরিক ভাবে খেটেছে এটা তার প্রমাণ। এই দেখো আবার ক্লিপ নিয়ে আসছে পমফ্রেট ফ্রাই, এটা হচ্ছে মাটন চাটনি পায়েস, 1 2 3 4 5 6 7 রকম মিষ্টি। আশীর্বাদে কিছু বলছে না, তুমি পাস করো পায়েস খাও এখনো শাক বাজেনি কিন্তু পায়েস খাওয়া হয়ে গেছে। একই জামা পরেছে একদম, তুমি এতক্ষণে রিয়েলাইজেশন হলো? আমরা সেফাইল
এখনো বাকি আছে। বাবা আমরা এইটাও ছাড়িনি সবাই মিলে মেয়েটাকে, চায়ের আড্ডাই হচ্ছিল মানে গলা টলা ধরে গেছে মানে এরপর গলা শুয়ে পড়েছিল তো লিটারালি মানে তুই শুয়েছিলিস একমাত্র দ্বিতীয় দাপার আয়োজন করার জন্য, এটা দ্বিতীয় দাপার আয়োজন আর কি, মাও যাবে যাবে করে চাদর চাপিয়ে বসে পড়েছে মোটামুটি। হ্যাঁ ওই চাটা না হলে চায়ের সাথে টা বাড়িতে গিয়ে খাবে, এখানে দুধ ওখানে লিকার। এবার আমরা বাড়ি যাচ্ছি, ঘড়ির কাঁটাই বাজে এই যে 8টা, আর এদিকে চলছে দেখো শুধু তো খেলে হবে না, খাওয়ার সাথে বাঁধাটা ভীষণ ভাবে ইম্পর্টেন্ট, আর এখানে চলছে তারি তড়ি ঘড়ি চারিদিকে এই যে বাঁধাবুদি চলছে এখানে। অবশ্যই তুমি খাবো, এখনো ফুলবো পরেও ফুলবো, এটা তো তাই আর তো দেবো না একটুখানি। হ্যাঁ এই বক্সের পর বক্স যাচ্ছে, এটা একটুখানি আই আবার একটা বক্স, এইটা একটু ঢাকাটা একটু ঢিলে আছে একটু সাবধানে, এগুলোতে চাটনি আছে। আমরা একটা ডেট ফিক্স কর অন্তত যে আমরা এসে নাচবো, যে কোনো দিন না পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে ওই জন্যই বলছি আপনি একটা ডেট দিন, আপনি তো ডান্সের আমাদের কোরিওগ্রাফার, তো ওই জন্য তো বলছি ডেট আমাদের ফিক্স করে গ্রুপে জানাবে। 24 তারিখের পর বোধহয় একটা এক সপ্তাহ ছুটি আছে, এক সপ্তাহ ছুটি, তার মধ্যে আমরা এসে ডান্স প্র্যাকটিস করব। আমরা অ্যাকচুয়ালি বিচিত্র অনুষ্ঠান আমাদের যেটা 2 তারিখ হচ্ছে সেখানে তো একটু তো কোমরটা দোলাতে হবে, তার জন্য তো একটা প্রিপারেশনের দরকার। আমাদের যখন কোরিওগ্রাফার সাথে আছে অলরেডি রিলস পিক করে আমাদের ঢুকে গেছে ফোনেতে, প্র্যাকটিস করতে হবে, খাবো ডান্স প্র্যাকটিস করবো, খাবো ডান্স প্র্যাকটিস। চলো আমার দেখা হচ্ছে কালকে, অর্পণদের বাড়িতে আছে কালকে আইবুড়ো ভাত, আবার কালকে দেখা হচ্ছে। এসে গেছি অর্পণের বাড়িতে, কিন্তু ও বললো আমি তোরা 1টা 1:30 সময় বেরো, আমি স্নান টান করে রেডি হয়ে যাই, এখনো রেডি হয়নি। আমার খুব শরীর খারাপ, আমি খুব অসুস্থ, সারা জীবন থাকি সেটা নতুন নতুন আমার এবারে যাই যাই অবস্থা, একটু আগে থেকে অর্পণ বাজারে ফুলের বিষয় এনে, এটা তোর গিফট, আমার গিফট মানে এটা তো শাড়ি, মা হয়তো দিত আমি দিয়ে দিলাম, অসম্ভব কি করে ফেলেছি আজকেই তোকে এইসব এক্সপেরিমেন্ট করতে হলো। দেখো এখন আমি গিফটটা দেখি, আস্তে আস্তে লেবুর শরবত চলে এসেছে এই যে। ভাড়া 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 বেঁচে যা টাকা না পাবি, ভাড়া খাটিয়ে বেশি টাকা পাবি। সবাই এইটুকু বুঝে গেছে আমি হ্যান্ডলুম পছন্দ করি এবং সবাই হ্যান্ডলুম দিচ্ছে আমাকে, খাবার দাবার বেড়ে দিয়েছে বললো টুকটুক করে, যতটুকু পেরেছেন যে টুকটুক করে তো সমুদ্র হয়ে গেছে সেটা দেখলেই বোঝা যাবে। এইগুলো হচ্ছে টুকটুক করে করেছে, এখান থেকে শুরু হয়েছে এখানে গিয়ে শেষ হয়েছে, এই পাতেতে আবার এতগুলো, যাই হোক টুকটুক করে মানুষ যে এত কাজ করতে পারে এটা ভালো। আজকে মেনু শুরু করছি, ভাত, এটা হচ্ছে উচ্ছে ভাজা, শাক ভাজা, আলু ভাজা, বাটা মাছ ভাজা, এটা হচ্ছে গন্ধরাজ লেবু, ডাল, আলু পোস্ত মোচা, নারকেল মোচা, এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, ভাপা চিংড়ি, আচ্ছা এটা হচ্ছে লইট্টা, কাতলা, আমের চাটনি, পায়েস, মিষ্টি। আমি বলি এটা নিয়ে, আমি অর্পণকে বলেছিলাম দেখ ভাই বুদ্ধি তো আমাকে লইট্টা খাওয়াতে পারলো না, তুই এক কাজ করিস আমাকে একটু মানে লোটে মাছ এর ঝুড়ি খাওয়াস, ওটা আর ভাত,
এবার লতি ডোমজুড়ে কোথাও পাওয়া যায় না, আমি যার জন্য ওটা অ্যারেঞ্জ করতে পারিনি, আমি শুধুমাত্র লোটে মাছটা পেয়েছি ওই জন্য ওকে ওটা বানিয়ে দিই। খুব সুন্দর খাচ্ছে, লাঞ্চ করছে গো, সোনা সোনা না নতুন সদস্য দেখছে না ওই জন্য, ওর কি কোনো নাম আছে নাকি? সোনা বাবা না না লাঞ্চের সময় ডিস্টার্ব করে না, খাও তুমি, আমরাও খেয়েছি তুমিও খাও। শুনছে ওই সময়টা ঘরে ঘুরে বেড়ায় তো বার করা হয়নি, বড় হয়ে গেছে না, বড় হয়ে গেছে, খাও তুমি, ভালো হয়েছে মানে রান্না। ও না না, এই যে তুই আমার কথা ভেবে হালকা রান্না করেছিস, তাতে ভেবেছি ভেবেছিস আমার কথা এত, তার জন্য আমি খুব আপ্লুত। নাটক নাটকই তো জীবন, রঙ্গমঞ্চ, ঘুম থেকে উঠেই রঙ্গমঞ্চ। না না, ও আমাকে বলেই ছিল যে ও হালকা খাবার খাবে, আর ওকে আমি মোটামুটি চিনি 2017 থেকে, মনে হয় 17 থেকেই হবে হয়তো, 17-18 থেকেই হবে, 18 না 17 হবে, তো তবে থেকেই ওকে আমি চিনি, আর মোটামুটি ওর পছন্দ অপছন্দ গুলো একটু একটু বুঝি, তো ওই জন্য ও যেমন যা পছন্দ করে তেমনই করার চেষ্টা করেছি। যাই হোক, চলো ভাইয়ের বাড়িতে দিদির আইবুড়োভাত, বুঝতেই পারছ একটা স্পেশাল আয়োজন। আর পিকু এখনো আসেনি, মানে ওর বোন এখন ঘুরতে গেছে, যাক আজকেই ফেরার কথা, তোর সাথেও একটু সিটিং ফিটিং হওয়ার একটা কথা চলছে, যদি আমার শরীর গতি ঠিক থাকে তাহলে ওর সাথেও একদিন সবাই মিলে আনন্দ করব, ও থাকবে অবশ্যই সেদিন। তারপরে উপরে আনবো, এখন এদের উপরে কোনো ভাবে আনা যাবে না, দিয়ে যাবে, ফিরিয়ে দিয়ে যাবে এখানে, ওই জন্য কানই পাচ্ছে না, তুমি নিশ্চিন্তে থাক আমি বলে দিচ্ছি। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, ব্যাক টু ব্যাক দুটো আইবুড়ো ভাত, আমার শরীরেও মোটামুটি ওই পর্যায়েই গেছে, এই ভিডিও থেকে আপাতত যাচ্ছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আনন্দ থেকো, মন খুলে প্রত্যেকটা মুহূর্তকে এনজয় করো, প্রত্যেককে নিয়ে বেঁধে বেঁধে থাকো, আজকে বাঁচুন, কারণ কালকে কি হবে আমরা কেউ জানি না, কারণ প্রতিটা আগামীকাল আছে না। টাটা, গুড নাইট।